নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। যদিও একটু দেরি হয়ে গেল এই মীন রাশির জুলাই মাস কেমন যেতে চলেছে সার্বিক একটা আলোচনা করতে। দেখুন, এই যে জুলাই 2022 মীন রাশির জন্য কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন, অনেক ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে দেওয়া হবে। দেখুন, বর্তমানে জুলাই মাসে 2রা জুলাই বুধ রাশি পরিবর্তন করেছে, অর্থাৎ মেষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করেছে, এবং বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করে 28শে জুলাই বক্রী হচ্ছে, এবং 12ই জুলাই শনি বক্রী হয়ে কুম্ভ রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। রবি আপনার 16ই জুলাই পর্যন্ত, আপনার মিথুন রাশিতে 16ই জুলাইয়ের পর আপনার এই রবি কর্কট রাশিতে অবস্থান করবে, এবং এর পাশাপাশি শুক্র 13ই জুলাই পর্যন্ত আপনার বৃষ রাশিতে অবস্থান করবে। 13ই জুলাইয়ের পর এই শুক্র আপনার মিথুন রাশিতে অবস্থান করবে এবং কেতু আপনার অষ্টমভাবে, রাহু আপনার দ্বিতীয়ভাবে, এবং মঙ্গল আপনার মেষ রাশিতে অবস্থান করছে। কি রেজাল্ট পেতে চলেছেন, এবং এই বুধ আবার 16 তারিখে আপনার মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে, একটা জিস্ট, একটা সম্ভাবনা, এটাই যে হুবহু ঘটবে এটা নয়। তবে এই রাশিফলটি আপনাদেরকে গাইড হিসাবে আপনাদেরকে কিন্তু কাজে দিবে, যে আপনাদের কি আগামী মাসে হতে চলেছে তার একটা সম্ভাবনা, একটা আলোচনা মাত্র, আর কিচ্ছু না। এটা প্রথম আপনাদেরকে আমি বলি, ফার্স্ট স্বাস্থ্যের জায়গাটা। দেখুন, রাশিতেই বৃহস্পতি অবস্থান করছে। দেখুন, দুটি রাজ্য কিন্তু আপনাদের এই মাসে কিন্তু থাকছে। একটি হচ্ছে হংস নামক মহাপুরুষ রাজ্য, পঞ্চম মহাপুরুষ রাজ্যের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজ্য, একটি হচ্ছে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য। এই দুইটি রাজ্য আপনাদের কিন্তু এই মাসে কিন্তু থাকছে। স্বাস্থ্যের জায়গাটা যদি বলি, আপনাদের স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ভালো। বৃহস্পতি রাশিতে অবস্থান করছে এবং বক্রী হচ্ছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে, এবং ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে। আবারও বলবো, কাকে নিয়ে? কর্মপতি, ভাগ্যপতিকে নিয়ে। দেখুন, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের কিন্তু আসবে, ভাগ্যের দ্বারা অর্থ আসা। তবে 20শে জুলাইয়ের পর থেকে একটু হলো সাবধানতা অবলম্বন করুন। দ্বিতীয়ভাবে মঙ্গল রাহুর সাথে অঙ্গারক দোষ সৃষ্টি করছে, এখানে কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যয়ের সম্ভাবনা কিন্তু থাকছে। তৃতীয় এবং চতুর্থভাবে শুক্র অবস্থান করে, দেখুন কমিউনিকেশন যোগাযোগগুলো কিন্তু আপনাদেরকে দিবে, বড় ধরনের যোগাযোগ কন্ট্যাক্টগুলো আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু দিবে এই শুক্র। আপনাদের থার্ড হাউসে অবস্থান করে, দুর্দান্ত সুযোগ আপনাদের কিন্তু আসবে, এবং যখন চতুর্থভাবে চলে যাবে আপনাদের ক্ষেত্রে সুখ সাধনের জায়গা আপনাদের বৃদ্ধি করবে, প্রপার্টির জায়গা আপনাদের বৃদ্ধি করবে, মাতার সুযোগ পাবেন, মায়ের স্বাস্থ্যের জায়গা ভালো হবে, আপনার বন্ধুবান্ধবের সঙ্গে সহযোগিতা, মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে মীন রাশির জাতক যদি আপনি হন আপনার ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে একাদশভাবে শনি অবস্থান করছে, বক্রী অবস্থাতে 12ই জুলাই, অর্থাৎ 12ই জুলাই পর্যন্ত আপনার এখানে থাকবে আপনার কুম্ভ রাশিতে দ্বাদশভাবে। যদি বিদেশ থেকে আপনাদের এই সময় প্রফিট দেবে, আপনি কুম্ভ সরি আপনি মীন রাশির মানুষ, বিদেশ থেকে আপনারা কিন্তু এই সময় প্রফিট পাবেন, এবং এটা আবার একাদশভাবে সফলতারভাবে চলে যাচ্ছে, সফলতা কিন্তু আপনাদেরকে কিন্তু এই সময় দিবে, অর্থাৎ এই সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট ভালো। এবং বুধ আপনাদের কেন্দ্রে অবস্থান করে ভদ্রনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, এবং যেহেতু আপনাদের সপ্তমপতি, আপনাদের ব্যবসার জায়গা কিন্তু যথেষ্ট, যারা পার্টনারশিপ বিজনেস করছেন এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, ব্যবসার জায়গা ভালো। স্ত্রীর ভাগ্যে আপনাদের অর্থ কিন্তু এই সময় আসবে, এবং এর পাশাপাশি মীন রাশির ক্ষেত্রে আপনাদের দৈনন্দিন রোজগার
আপনাদের কিন্তু এ সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করতে চলেছে। মীন রাশি যদি আপনি মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে মীন রাশির ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে বুধ আপনার পঞ্চমভাবে অবস্থান করবে, আপনাদের শেয়ার বাজার থেকে আপনারা কিন্তু প্রফিট, শেয়ার বাজার বা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন, গোল্ড থেকে চাঁদি থেকে এই সময় কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবেন, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন। এবং বৃহস্পতিপূর্ণ দৃষ্টি পঞ্চমভাবে গোল্ড, চাঁদি, শেয়ার বাজার এই জায়গা থেকে, এবং ভাগ্যভাবে দৃষ্টি ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হবে, ভাগ্যের দ্বারা অর্থ এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু মীন রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এবং শুভ বিবাহ, যারা বিয়ের জায়গাটা নিয়ে যোগাযোগ করতেছেন, বিয়ের একটা যোগাযোগ কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করবে, অর্থাৎ বিয়ে না হলেও বিয়ের কথাবার্তা হওয়া, বিয়ের কন্ট্যাক্টগুলো আসা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের উন্নতি কিন্তু হতে চলেছে আপনার মীন রাশির, নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাকের সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ যারা লাভ রিলেশনে যুক্ত আছেন, প্রেম হচ্ছে সম্পর্কে যুক্ত আছেন, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা এই সময় কিন্তু পেতে কিন্তু চলেছেন। ডায়েরিতে নোট করে নিতে পারেন মীন রাশির ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আপনাদের কর্মের জায়গাটা নিয়ে যদি আমি আলোচনা করি, দেখুন কর্মপতি আপনাদের পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে কর্ম জায়গাটা নিয়ে চিন্তা করছিলেন, কর্মপ্রাপ্তি আপনাদের হবে, সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ হবে, কর্মক্ষেত্রে প্রমোশন ট্রান্সফারের জায়গা এবং কর্মক্ষেত্রে মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনি যদি মীন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে মানে ভাগ্য কিন্তু সাথ কিন্তু দিবে। আমি একটা কথা থাম্বে লিখেছি, রাখে হরি মারেকে, অর্থাৎ এইবার মীন রাশি কিন্তু ধামাকা করতে চলেছে। অর্থাৎ আগে যা ঘটেনি আপনাদের সঙ্গে কিন্তু তাই ঘটতে চলেছে মীন রাশি ক্ষেত্রে। এবং এর পাশাপাশি ব্যবসা যারা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, তাদেরকে আমি বলবো 2রা জুলাই টু 16ই জুলাইয়ের মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট করুন। ইনভেস্টমেন্ট বড় ধরনের যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য কিন্তু আদর্শ সময় কিন্তু থাকছে। দ্বিতীয়ভাবে মঙ্গল এবং রাহু কথাবার্তার দিকটা কিন্তু আপনাদেরকে একটু দিতে হবে। অর্থাৎ এমন কথা বলে দিলেন তাতে কেউ কেউ আপনার উপর কিন্তু ক্রুদ্ধ কিন্তু হতে পারে, এবং এই জায়গাটা কিন্তু কথার দিকটা। তবে পরিবারের সাথে একটু মতবিরোধ, মতপার্থক্য আপনার তৈরি হবে পরিবারের লোকজনদের সাথে। দ্বিতীয়ভাবে হচ্ছে কুটুম্বের জায়গা, কথা বলার জায়গা, অর্থের জায়গাটা কিন্তু পরিবার এর জায়গা, পরিবারের সঙ্গে মতবিরোধ, মতপার্থক্য থাকতে পারে। এবং আপনার ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক জায়গা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে এই মাসে, ধর্মীয় যাত্রা ভ্রমণ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করছে। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠপতি পঞ্চমভাবে অবস্থান করবে, আপনাদের কিন্তু একটু হলেও পেটের জায়গাটা নিয়ে, আপনাদের কিন্তু পেট এবং চোখের জায়গাটা নিয়ে একটু হলেও সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকছে। একাদশভাবে বকরি শনি সাকসেস দিতে একটু হলেও বাধা কিন্তু সৃষ্টি করবে, কারণ পাপী গ্রহ বকরি হলে কি না মানে শুভ ফলটা কিন্তু দিতে তেমন কিন্তু পারে না। অর্থাৎ লাভ সাকসেস সফলতার অধিপতি বকরি হয়ে একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু একটু হলেও বাধা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি মীন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, এটা আমি একটা বিশ্লেষণ আপনাদেরকে কিন্তু করলাম। অর্থাৎ মোটামুটি যদি ওভারঅল বলি, শিক্ষাক্ষেত্রটা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো, যারা শিক্ষার্থী আছে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট প্রফিট এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। এ পর্যন্তই নমস্কার, ধন্যবাদ।